সড়ক দুর্ঘটনায় তারেক মাসুদ নিহতের মামলায় ক্ষতিপূরণ চার কোটি বাষট্টি লাখ টাকা তিন মাসের মধ্যে পরিবারকে দেওয়ার নির্দেশ হলি আর্টিজান মামলা তদন্ত প্রায় শেষ ডিসেম্বরে চার্জশিট জানালেন কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান কম্বোডিয়ার গণহত্যা জাদুঘরে প্রধানমন্ত্রী সই হবে দুটি চুক্তি ও নয়টি সমঝোতা স্মারক নমপেনে সড়ক হচ্ছে বঙ্গবন্ধুর নামে দ্রুততম সময়ে রায় ও আদেশ দেওয়ার নির্দেশ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির তদন্ত কর্মকর্তাদের জবাবদিহিতাই হচ্ছে নীতিমালা মিয়ানমারে রোহিঙ্গা শব্দ উচ্চারণ না করার ব্যাখ্যা দিলেন পোপ ফলপ্রসূ আলোচনার পথ বন্ধ না করাই ছিল কৌশল ছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি রাত এগারোটার একুশে সংবাদে সাথে আছি আমি জাবের হোসেন এবং আমি তাজনুবা কল্পনার রাজ্যে সড়ক দুর্ঘটনায় নিহত চলচ্চিত্র পরিচালক তারেক মাসুদের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে চার কোটি একষট্টি হাইকোর্ট তিন মাসের মধ্যে বাস মালিক চালক ও ইন্স্যুরেন্স কোম্পানিকে এই অর্থ দিতে হবে রায়ের পর্যবেক্ষণে বলা হয়েছে এখন থেকে যে কেউ ক্ষতিপূরণ চেয়ে মামলা করতে পারবেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন এই রায়ে দৃষ্টান্ত হয়ে থাকবে রিপোর্টে বিস্তারিত দু হাজার এগারো সালের তেরোই আগস্ট মানিকগঞ্জের ঘিওর উপজেলার জোকায় ঢাকা আরিজা মহাসড়কে দুর্ঘটনায় চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ এবং এটিএন নিউজের প্রধান নির্বাহী মিশুক মনির সহ পাঁচজন নিহত হন এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করে এরপর দুই হাজার তেরো সালের তেরোই ফেব্রুয়ারি নিহতদের পরিবারের সদস্যরা মানিকগঞ্জে মোটরযান অর্ডিন্যান্সের একশো আটাশ ধারায় বাস মালিক চালক ও ইন্স্যুরেন্স কোম্পানির বিরুদ্ধে ক্ষতিপূরণ চেয়ে দুটি মামলা করেন সংবিধানের একশো দশ অনুচ্ছেদ অনুসারে এ দুটি মামলা হাইকোর্টে বদলে নির্দেশনা চেয়ে আবেদন করা হয় রুল জারির পর শুনানি শেষে দুই চোদ্দ সালের উনত্রিশ অক্টোবর দুটি আবেদন মঞ্জুর করেন হাইকোর্ট বিচারপতি জিনাতারা নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে মামলা দুটি শুনানির জন্য আসে এর মধ্যে তারেক মাসুদের মামলার শুনানি শেষ হয় অপরটির শুনানি তিন ডিসেম্বর পর্যন্ত মুলতবি রয়েছে তিন দিন রায় ঘোষণার পর রোববার শেষ করেন হাইকোর্ট বিচারপতি জিনা তারা ও বিচারপতি কাজী মোহাম্মদ ইজারুল হক আকন্দের বেঞ্চ ক্ষতিপূরণের টাকা বাস মালিক চালক ও ইন্স্যুরেন্স কোম্পানিকে দেয়ার নির্দেশ দেন যে গাড়ির চালক ছিলেন তাকে বলা হয়েছে তিরিশ লক্ষ টাকা দিতে হবে ইন্স্যুরেন্স কোম্পানি যারা তৃতীয় পক্ষের জন্য ইন্স্যুরেন্স পলিসি দিয়েছিলেন তৃতীয় পক্ষে যদি কিছু হয়ে যায় তাদের আশি হাজার টাকা দিতে হবে এবং বাদ বাকি টাকাটা দিতে হবে যারা গাড়ির মালিক তাদেরকে মূলত বেপরোয়া গাড়ি চালানোর জন্য বেপরোয়া গাড়ি চালানোটা বন্ধ হবে বলে আমি মনে করি পর্যবেক্ষণে আদালত বলেন দুর্ঘটনা হলে ড্রাইভারদের ক্ষতিপূরণ দিতে হবে এ আদেশ এখন থেকে তাদের জন্য সতর্ক বার্তা গাড়ির চালকদের উপর অবশ্যই আমরা দায়িত্ব দিচ্ছি যে তাদেরও ব্যক্তিগতভাবে ক্ষতিপূরণের ভার নিজের ঘাড়ে নিতে হবে না হলে তারা সতর্ক হবেন না আর এখন থেকে যে কেউ ক্ষতিপূরণ যে মামলা করতে পারবে বলে পর্যবেক্ষণে বলেন আদালত আশা করছেন অন্যরা এখন আসতে পারবেন সাধারণভাবে ট্রাইব্যুনালের মাধ্যমে ক্ষতিপূরণ দাবি করতে পারবেন রায়ের প্রতিক্রিয়ায় সন্তুষ্টি জানিয়েছেন তারেক মাসুদের স্ত্রী ক্যাথরিন মাসুদ আমি আজকে একটি সন্তান পাচ্ছি আমার সাত বছরের ছেলের জন্য যে তার বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছে এর আগে সড়ক দুর্ঘটনায় দৈনিক সংবাদের সাংবাদিক মোজাম্মেল হোসেন মন্টু নিহতের মামলায় আপিল বিভাগ রিভিউ আবেদনের নিষ্পত্তি করে এক কোটি একাত্তর লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার আদেশ দিয়েছিলেন শাকেরা আরজু একুশে টেলিভিশন ঢাকা রাজধানীর গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলার ঘটনায় দায়ের করা মামলার চার্জশিট দেওয়া হচ্ছে চলতি মাসেই দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে কথা জানান কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম তিনি আরও বলেন এই মামলায় এখন পর্যন্ত গ্রেফতার হওয়া সাতজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আর বিস্তারিত জানাচ্ছেন এম এম সিকান্দার গুলশানে হোলি আর্টিজান রেস্টুরেন্টে দুই সালের পয়লা জুলাই জঙ্গি হামলায় পুলিশ কর্মকর্তা ও বিদেশি সহ নিহত হয় উনত্রিশ জন সেই ঘটনায় দায়ের করা মামলায় তদন্ত প্রায় শেষ পর্যায়ে জঙ্গি সোয়েল মাহফুজ রাজীব রাশেদ এখন পর্যন্ত সাতজনকে গ্রেফতার করা হয়েছে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে এই বিষয়ে কথা বলেন কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম হোলি আটিজানে হামলার মাস্টারমাইন্ড ট্রেনার অর্থদাতা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতাকারীরা সবাই সনাক্ত বলে জানান তিনি ডিসেম্বরে চার্জিট দেওয়া হবে বলেও জানান এই কর্মকর্তা তদন্ত শেষ পর্যায়ে এই বিষয়ে কোনো সংশয় নেই কিন্তু মামলাটি আর তদন্তে বিলম্ব না করে এই বছরের ভিতরেই আমরা চার্জিট দেব আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের দৃষ্টি আকর্ষণ ও সরকারকে বিবাদে ফেলায় এই হামলার মূল উদ্দেশ্য ছিল জানিয়ে মনিরুল ইসলাম বলেন এই ঘটনায় জড়িত থাকার প্রমাণ মেলেনি আইএসের দৃষ্টি আকর্ষণ করা যাতে আইএস তাদের এই কাজকে স্বীকৃতি দেয় তাদের অংশ হিসেবে অভিজিৎ হত্যা মামলার রোষ উদ্ঘাটন হয়েছে উল্লেখ করে তিনি বলেন ২৬ ফেব্রুয়ারির আগে আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে পরবর্তী যে মৃত্যুবার্ষিকী বার্ষিকী ছাব্বিশে ফেব্রুয়ারি তার আগেই আমরা এই মামলার একটা সফল তদন্ত সমাপ্ত করে আমরা অভিযোগপত্র দাখিল করতে অন্য ব্লগারদের হত্যা মামলার চার্জশিটেও আগামী তিন মাসের মধ্যে দেয়া হবে বলে জানান কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান অন্যান্য ব্লগার হত্যার কাণ্ডের ইমেন সেকান্দার একুশে টেলিভিশন ঢাকা কম্বোডিয়া সফরের প্রথম দিনে দেশটির গণহত্যা স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আগে স্থানীয় সময় দুপুর সাড়ে বারোটার দিকে কম্বোডিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী পরে বেলা সাড়ে তিনটার দিকে দেশটির স্বাধীনতা স্তম্ভে শ্রদ্ধা জানান শেখ হাসিনা এ সময় তাকে গার্ড অব অনার দেয়া হয় কম্বোডিয়ার প্রয়াত রাজা নরদম সেহানুকের স্মৃতিস্তম্ভেও শ্রদ্ধা জানান তিনি পরে তোলসেং গণহত্যা স্মৃতি পরিদর্শন করেন এ সময় ছোট বোন শেখ রেহানাও তার সঙ্গে ছিলেন এদিকে কম্বোডিয়ার রাজধানীর অন্যতম প্রধান সড়কের নামকরণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে করার কথা রয়েছে সমগ্র

রোববার বিকেলে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সারা দেশে কর্মরত জেলা ও দায়রা জজ ও সম কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময়ে এই নির্দেশ দেন তিনি প্রধান বিচারপতি বলেন বিচারের ক্ষেত্রে সমতার নীতি প্রয়োগ করতে হবে প্রত্যেক বিচারককে একজন রোল মডেল হিসেবে দায়িত্ব পালন করতে হবে ফৌজদারি মামলা তদন্ত কর্মকর্তাদের জবাবদিহিতার মধ্যে আনার জন্য নীতিমালা গ্রহণ করার নির্দেশনাও দিয়েছেন তিনি সাক্ষীদের যাতে সাক্ষ্য না দিয়ে ফিরে যেতে না হয় তা নিশ্চিত করার উপর জোর দেন প্রধান বিচারপতি অধস্তন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা বিধির গ্যাজেট প্রকাশে সরকারকে আরও এক সপ্তাহ সময় দিয়েছে আপিল বিভাগ গ্যাজেট প্রকাশের জন্য অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সময় চাইলে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মোহাম্মদ আব্দুল ওয়াহাব মিয়ার নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ তা মঞ্জুর করেন একই সাথে নতুন তারিখ নির্ধারণ করা হয় এর আগে বিচারপতিদের সঙ্গে আইনমন্ত্রী আনিসুল হকের বৈঠকে বিধিমালা প্রণয়নের বিষয়ে মতপার্থক্য দূর হয় অবশেষে রোহিঙ্গা ইস্যুতে সব আলোচনা সমালোচনার জবাব দিলেন পোপ ফ্রান্সিস মিয়ানমারের ফলপ্রসূ আলোচনার সাথে রোহিঙ্গা শব্দটি এড়িয়ে গেছেন বলে জানান তিনি বাংলাদেশ থেকে ফেরার পথে বিমান সাংবাদিকদের এসব কথা বলেন পোপ তিনি বলেন কৌশলগত কারণে রোহিঙ্গা শব্দটি এড়িয়ে গেছেন জানাচ্ছেন পোপ ফ্রান্সিসের মিয়ানমার বাংলাদেশ সফর রোহিঙ্গা সংকট নিরসনের উদ্যোগকে আরও ত্বরান্বিত করবে এমনটাই ছিল সবার প্রত্যাশা কিন্তু মিয়ানমারের অনুরোধে সফরে রোহিঙ্গা শব্দ উচ্চারণ থেকে বিরত থাকায় শুরু হয় সমালোচনা মিয়ানমারে তিন দিনের সফরে একবারও রোহিঙ্গা শব্দটি মুখে আনেননি পোপ তবে ঢাকায় একবার রোহিঙ্গা শব্দ উচ্চারণ করেন তিনি এ নিয়ে চারিদিকে ব্যাপক সমালোচনার জবাব দিলেন পোপ ফ্রান্সিস মিয়ানমার সফরে কেন এড়িয়ে গেছেন রোহিঙ্গা শব্দ সে ব্যাখ্যা দিলেন এই ধর্মগুরু বাংলাদেশ থেকে ফেরার পথে বিমানে সংবাদকর্মীদের তিনি জানান বক্তৃতায় রোহিঙ্গা শব্দটি উচ্চারণ করলেও হয়তো আলোচনার পথ মুখের ওপর বন্ধ হয়ে যেত তবে পরিস্থিতি তুলে ধরে অধিকারের বিষয়গুলো সামনে এনেছেন বলে জানান পোপিন শব্দটি এড়িয়ে গেলেও আলোচনার পথ বন্ধ না করে দেশটির সরকার ও সামরিক বাহিনীর কাছে আসল বার্তাটি ঠিকই পৌঁছে দিয়েছে বলেছি নাগরিকত্বের অধিকার থেকে কাউকেই বঞ্চিত করা উচিত নয় মিয়ানমারের প্রধানের সাথে বৈঠকে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলেও জানান তিনি যে বার্তা দিতে চেয়েছি সেজন্য প্রয়োজনীয় শব্দই ব্যবহার করেছি যখন বুঝলাম আমার বার্তা তাদের কাছে পৌঁছেছে তখন আমার যা যা বলার ছিল সব কিছুই বলার সাহস পেলাম বাংলাদেশে রোহিঙ্গাদের পরিবারের কাছে তাদের দুর্দশার কথা শুনে চোখ ভিজে আসার কথাও জানান পোপ ফ্রান্সিস রিয়া একুশে টেলিভিশন রাজধানীকে দুর্গন্ধমুক্ত করতে ঢাকার দুই সিটি কর্পোরেশন কাজ করলেও এখনও উন্মুক্ত জায়গায় জমে থাকে ময়লার স্তূপ অনেক রাস্তা বন্ধ হয়ে আছে আবর্জনার ভাগাড়ে আবার কিছু রাস্তা ময়লার কারণে হয়ে গেছে সরু সব মিলে দুর্গন্ধে নাভিশ্বাস নগরবাসীর কর্পোরেশন বলছে পরিকল্পনা ধরে এগোচ্ছে কাজকর্ম অখিল পোদ্দারের রিপোর্ট ঢাকার জনবহুল রাস্তাগুলোর পাশে এখনও ময়লা আবর্জনার স্তূপ প্রতিনিয়তই বিকট গন্ধ ছড়াচ্ছে নির্দিষ্ট জায়গা না থাকায় বাসাবাড়ির এই ময়লা ফেলা হচ্ছে ব্যস্ততম রাস্তার ওপর সড়কের লেনগুলো দখল হয়ে যাওয়াই থেমে যাচ্ছে গাড়ির গতি কোথাও আবার পুরো সড়কই অকার্যকর হয়ে গেছে ময়লা ভাগারের কারণে রাজধানীর আগারগাঁও মধুবাগ শ্যামলী মিরপুর বাবুবাজার আর পুরান ঢাকার এগারোটি এলাকা সহ দুই সিটি কর্পোরেশনের অন্তত আটচল্লিশটি খোলা জায়গায় ফেলা হচ্ছে এসব ময়লা ষাট ফিট রাস্তার উপরে যে ময়লা রাখা হয়েছে ময়লার দুর্গন্ধে আমরা বাসা থাকতে পারি না বাচ্চার স্কুলে যেতে পারে না মুরব্বীরা এই মসজিদে যেতে পারে না গন্ধ নাকে দুর্গন্ধ হয় প্যারি অ্যাসিড হয়ে যায় এমন অবস্থা যে অযোগ্য হয়ে গেছে গন্ধ যাতায়াত করার কারণে অনেক অসুবিধা হচ্ছে রাস্তা ময়লার কারণে পরিবেশ দূষিত হচ্ছে ময়লার কারণে যানজট থ্রি রাস্তা ওয়ান লেনে চলে আসছে যাতায়াত করতে খুব সমস্যা হয় দুর্গন্ধ থেকে রেহাই পেতে অনেকে বাসা বাড়ি বদলও করছেন বন্ধের মানে বমি আসে এই যে দাঁড়া রয়েছে না এই দাঁড়া থাকাতেই অবস্থা বমি আসতেছে এখানে প্রচন্ড পরিমাণে জ্যাম পড়াতে আমাদের স্কুলে যাওয়ার সাথে সমস্যা হয় যে আপনার সাথে কথা বলতেছি এটা থেকেও মানে মানে এটা মানে বমি আসার মতো অবস্থা তৈরি হয়ে যায় এবং এটা সব সময় প্রতিনিয়ত এটা বজায় থাকে সিটি কর্পোরেশনের দায়িত্ব আছে নিশ্চয়ই সকাল বিকাল পরিষ্কার করার এরা কখন পরিষ্কার করে জানা নেই কর্পোরেশন বলছে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে একটা মহাপরিকল্পনা আছে বর্জ্যটাকে ফ্রেন্ডলি ওয়েতে ডিসপোজ অফ করাটাই হচ্ছে মূল উদ্দেশ্য এর বাই প্রোডাক্ট হিসাবে ওখান থেকে ইলেকট্রিসিটি জেনারেট হয় এবং কিছু হিট এনার্জি জেনারেট হয় এই দুইটাকে ইউজ করে পরিবেশ বান্ধব কিভাবে ডিসপোজ অফ করা যায় কতগুলো অপশন আছে রাস্তা কিংবা বাড়ির সামনে ময়লার ভাগার বন্ধে দ্রুত পদক্ষেপ চান নগরবাসী রাজধানীর বিভিন্ন এলাকায় খোলা জায়গায় ময়লা ফেলে রাখায় দুর্গন্ধে কষ্টের শেষ নেই বিভিন্ন মানুষের প্রিয় দর্শক আপনার চারপাশের নানা সমস্যা আর ভোগান্তি চিত্র তুলে ধরবে একুশে টেলিভিশন এসব তথ্য জানাতে ফোন করুন এই নম্বরে পৌঁছে যাব আমি অখিল পোদ্দার আর একুশে টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সব সময় পাশে আছে একুশে টেলিভিশন নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি ফেরার পর্যায়ে থাকবে ঢাকা উত্তরের মেয়র পদ শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারির পরেই নির্বাচনের উদ্যোগ জানালেন ইসি সচিব সীমান্তে হত্যা কারোই কাম্য নয় মন্তব্য বিজিবি মহাপরিচালকের বর্ডারে রাস্তা নির্মাণে তৈরি হচ্ছে ডিজিটাল ম্যাপ উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদ শূন্য ঘোষণা করে স্থানীয় সরকার বিভাগ প্রজ্ঞাপন জারির ১০ দিনের মধ্যে উপনির্বাচনের কথা জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলাল উদ্দিন আহমেদ সকালে নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা জানান তিনি ইসি সচিব বলেন প্রজ্ঞাপন জারি হওয়ার পর সিটি কর্পোরেশন নির্বাচনে আইন অনুযায়ী কমিশন প্রস্তুতি নেবে এর আগে নির্বাচনের সহায়তা বিষয়ে ইউএনডিপির একটি প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বৈঠকে নারী ভোটারদের সচেতনতা বৃদ্ধিতে পরামর্শ কারিগরি সহায়তা সহ নির্বাচন প্রক্রিয়া ডিজিটালাইজড করার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান ইসি সচিব স্বাভাবিকভাবে কারো কোনো আসনে মৃত্যু হলে স্থানীয় সরকার বিভাগ একটা প্রজ্ঞাপন জারি করে এবং আসনটি শূন্য ঘোষণা করে ওই প্রজ্ঞাপনের কপিটা আমাদের কাছে হস্তগত হলে আমরা যে তারিখ থেকে শূন্য ঘোষণা করা হয়েছে ওই তারিখ থেকে নব্বই দিনের মধ্যে নির্বাচন করার অত আইনগত বাধ্যবাধকতা আছে ভারত সরকারের সহযোগিতায় পিরোজপুরের ভান্ডারিয়ায় এগারোটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের উদ্বোধন করেছেন ভারতীয় হাই হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা রোববার সকালে সাড়ে এগারো কোটি টাকা ব্যয় নির্মিত প্রকল্পগুলোর উদ্বোধনে উপস্থিত ছিলেন বন ও পরিবেশ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু হাই হাইকমিশনার জানান গেল পাঁচ বছরে ভারত সরকার বাংলাদেশে একশো কোটি টাকা ব্যয় চব্বিশটি প্রকল্পের নির্মাণ কাজ শেষ করেছে বর্তমানে উনষাটটি প্রকল্প চলমান রয়েছে যা দু সালের মধ্যে শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি পরে ভান্ডারিয়া মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ প্রাঙ্গনে সুধি সমাবেশে অংশ নেন হর্ষবর্ধন শৃংলা। সীমান্ত হত্যা কারোরই কাম্য নয় বলে মন্তব্য করেছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন দুপুরে কুড়িগ্রামের রোমারি সদর কোম্পানি পরিদর্শন ও জওয়ানদের সাথে মত বিনিময়ে মহাপরিচালক বলেন সীমান্ত হত্যা বন্ধে প্রতিবেশী দেশকে বোঝানো গেছে এছাড়া সেমিনারের মাধ্যমেও সীমান্তবাসীকে সচেতন করা হচ্ছে বলেও জানান তিনি মহাপরিচালক বলেন ভারতের সীমান্তে রাস্তা নির্মাণে ডিজিটাল ম্যাপ তৈরির কাজ চলছে দ্রুত মিয়ানমার সীমান্তে ডিজিটাল ম্যাপ অনুযায়ী টহল রাস্তা নির্মাণ করা হবে বলেও জানান তিনি গাজীপুরের শ্রীপুরে মৌসুমী আক্তার নামে আট বছরের শিশুকে পাশবিক নির্যাতনের পর শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে পুলিশ জানায় রোববার সকালে মৃত মৌসুমীর গলায় কালো দাগ দেখে প্রতিবেশীদের সন্দেহ হয় খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য মৃতদেহ শহীদ তাজুদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এ সময় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের সৎ ভাই ইদ্রিস আলীকে আটক করে পুলিশ পাশবিক নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পুলিশি হরানি বন্ধ করা সহ এগারো দফার দাবিতে চট্টগ্রাম অনির্দিষ্টকালে পরিবহন ধর্মঘট চলছে সকাল থেকে গণপরিবহন সংকটের কারণে দুর্ভোগে পড়েছেন নগরবাসী পরিবহন মালিকরা বলছেন শ্রমিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও অনুমোদনহীন গাড়ি চলাচল বন্ধ করা সহ সুনির্দিষ্ট দাবি মানা না হলে ধর্মঘট অব্যাহত থাকবে বিপ্লব মজুমদারের চট্টগ্রাম মেট্রো গণপরিবহন মালিক সংগ্রাম পরিষদের ডাকে সকাল থেকে নগরীর অভ্যন্তরীণ রুটগুলোতে অনির্দিষ্টকালে ধর্মঘট শুরু হয় ট্রাফিক পুলিশের হয়রানি বন্ধ নো পার্কিংয়ের নামে মামলা ব্যাটারি চালিত অটোরিকশা ও সড়ক মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধ করা সহ এগারো দফা দাবিতে ধর্মঘট করছে সংগঠনটি এর ফলে পরিবহন সংকটে সকাল থেকেই বিপাকে পড়েন অফিসগামী মানুষ সহ স্কুল কলেজের শিক্ষার্থীরা নগরী টাইগার পাস লালখান বাজার চকবাজার সহ বিভিন্ন মোড়ে পরিবহনের জন্য অপেক্ষায় থাকেন অনেকেই গাড়ি না পেয়ে অনেকেই হেঁটে রওনা দেন নির্দিষ্ট গন্তব্যে কিছু যানবাহন চললেও ভাড়া হাঁকছে দ্বিগুণ সকাল থেকে অফিসে কষ্ট হলো এখন অফিসের কাজে বেরোচ্ছে তাও কষ্ট অনেক সমস্যা হচ্ছে এই অবরোধের কারণে তারপরে এখান থেকে তো গাড়ি পাচ্ছি না অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে এদিকে শহর এলাকার গণপরিবহনের জন্য টার্মিনাল ও নির্ধারিত পার্কিং স্পট না করে গণহারে মামলা দেয়া অযৌক্তিক বলছেন আন্দোলনরতরা নো পার্কিং প্রতিদিন 1000 টাকা তো আমরা 300 টাকা 1000 টাকার মামলা কিভাবে ছুটাবো ডকুমেন্ট দেখাতে চাইলে ড্রাইভার দিতে একটু দেরি হলে মাইদর করে অবিলম্বে সব দাবি মেনে নেয়ার আহ্বান জানিয়েছে সংগ্রাম পরিষদের নেতারা আমাদের দাবি যদি মানিনী তো আমরা ধর্মঘট প্রত্যাহার করব এর আগে আমরা ধর্মঘট প্রত্যাহার করব না বাস মিনিবাস হিউম্যান হলার টেম্পো সহ নগরীর 15000 গণপরিবহনের মালিক শ্রমিকরা ধর্মঘট করছে বলে জানিয়েছে সংগঠনটি শিউলি স্বপ্নম 21 এ টেলিভিশন চট্টগ্রাম ইসলামে জঙ্গিবাদের কোনো স্থান নেই যারা ধর্মের নামে মানুষ হত্যা নির্যাতন করে তারা মানবতার শত্রু বলে মন্তব্য করেছেন মাইজভান্ডারীর শাহ সুফি সৈয়দ সফিউদ্দিন আহমেদ মাইজভান্ডারী রাজধানীর সোহরাবার্দি উদ্যানে পবিত্র ঈদে মিলাদুন নবী উপলক্ষে আন্তর্জাতিক শান্তি সমাবেশে তিনি একথা বলেন তিনি আরো বলেন ইসলামের প্রকৃত শিক্ষার মধ্য দিয়ে মানবিক সমাজ প্রতিষ্ঠা করতে পারলে জঙ্গিবাদ নির্মূল সম্ভব হবে যারা তরুণ সমাজকে জঙ্গিবাদের মতো অভিশপ্ত পথে ঠেলে দেয় তারা ধর্ম ব্যবসায়ী বলে মন্তব্য করেন সাইফুদ্দিন আহমেদ মাইজ খবর নির্বাচনে আমেজ ছড়িয়ে গেছে পুরো রংপুর নগরীতে সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটারদের মাঝে উত্তাপ বাড়ছে দিন দিন রংপুর নগরীর উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল করতে পারবে এমন প্রার্থী খুঁজছেন ভোটাররা কি সাথে রংপুরের যানরোড সহ বিভিন্ন সমস্যার সমাধানে ভূমিকা রাখতে পারবে এমন প্রার্থীর প্রতি আগ্রহ তাদের আলী হায়দার রনির ক্যামেরায় রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদলের রিপোর্ট জানাচ্ছেন আফসানা নীলা আগামী একুশে ডিসেম্বর অনুষ্ঠিত হবে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন চার ডিসেম্বর প্রতীক দেবে নির্বাচন কমিশন তবে প্রতীক প্রতীকের আগে থেকে যন্ত্রমাঠ নগরীর নির্বাচনী মাঠ হিসেব নিকেশ করতে শুরু করেছেন ভোটাররাও তারা বলছেন গত নয় বছরে রংপুর নগরীর যেমন উন্নয়ন হয়েছে সেই ধারাবাহিকতা বজায় রাখতে পারবেন এমন প্রার্থীকেই ভোট দেবেন তারা এরকম প্রার্থী আমাদের দরকার সেই প্রার্থীকেই ভোট দেবো উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে পারে সেই সাথে নগরীর যানজট নিরসন আর বর্ধিত এলাকার উন্নয়ন কর্মকাণ্ডকে গতিশীল করতে পারবে এমন প্রার্থীও আছে পছন্দের তালিকায় আমরা সেই লোকজনের লোকটি নির্বাচিত করবো যে যাতে ওয়ার্ডেই যেন সম্পূর্ণভাবে চান্স ভালোভাবে কাজ করতে পারে বিগত আট নয় বছরে রংপুরের যে উন্নয়ন হয়েছে এই উন্নয়নের ধারা যেন অব্যাহত থাকে যাদের দ্বারা এই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা হবে রংপুরের সাপবল জনসাধারণ সেই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার জন্য সেই প্রার্থীকেই ভোট দেবে রংপুর সিটির উন্নয়ন অব্যাহত রাখতে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যোগ্য নগর পিতার প্রত্যাশা ভোটারদের ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন আমাদের বিশেষ আয়োজন বিজয়ের মাস আজ তেসরা ডিসেম্বর উনিশশো একাত্তর সালের এই দিনে বাঙালির মুক্তি সংগ্রামে নতুন মাত্রা যুক্ত হয় পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে সম্মুখযুদ্ধে মুক্তিযোদ্ধাদের সঙ্গে মিলিত হয় ভারতীয় মিত্রবাহিনী বিমান বাহিনীর সার্থক হামলায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে কোন ঠাসা হয়ে পড়ে পাকিস্তানি বাহিনী অন্যদিকে জাতিসংঘে যুদ্ধবিরতির প্রস্তাব পাঠায় পাকিস্তান সরকার আরো জানাচ্ছেন বাংলার পথে প্রান্তরে তখন চূড়ান্ত প্রতিরোধ যুদ্ধ মুক্তিযোদ্ধাদের প্রাণপণ শপথ হয় মৃত্যু না হয় মুক্তি এমন পণ নিয়ে মুক্তিযোদ্ধাদের একের পর এক আক্রমণে বিপর্যস্ত হয়ে পড়ে পাকিস্তানি বাহিনী নারায়ণগঞ্জের গোদনাইল ও চট্টগ্রামের ফুয়েল পাম্প ক্ষতিগ্রস্ত হয় বাংলার বিমান বাহিনীর সফল হামলায় বিচ্ছিন্ন পথ প্রান্তরে দিশাহারা হয়ে পড়ে পাকিস্তানি বাহিনী মুক্তিবাহিনীর কুমিল্লা ইউনিটে মেজর আইন নেতৃত্বে হামলা চলে পাকিস্তানি সৈন্যদের উপর সহযোগিতায় যুক্ত হয় ভারতীয় আর্টিলারি বাহিনী এদিনে মুক্ত হয় মিয়াবাজার কেরানীগঞ্জে আমাদের স্টেশন ছিলাম সেখানে আসার সময় বড় একটা সমস্যা সম্মুখীন হয়নি কারণ পাকিস্তান বাহিনী তখন এতই ভূত সন্ত্রস্ত যে সন্ধ্যার পরে তারা বাংকার থেকে বেরোত না পরাজিত শত্রুরা শেষ সময়ে বাঙালিদের ওপর বাড়িয়ে দেয় নির্যাতনের মাত্রা সিলেটের ভানু নিহত হন সতেরো মুক্তিযোদ্ধা ভারতেও বিমান হামলা চালায় পাকিস্তান তেসরা ডিসেম্বর থেকে মুক্তিবাহিনী ও ভারতীয় মিত্র বাহিনী যৌথ বাহিনী গঠিত হয়েছে এবং তারা বাংলাদেশের নয়টি পয়েন্ট দিয়ে তার প্রবেশ করা ইতিমধ্যে শুরু করেছে এমনই বিপর্যস্ত অবস্থায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদ থেকে বিরতির ঘোষণা আদায়ের পায় তারা করে পাকিস্তান সরকার তবে তৎকালীন পরাশক্তি সোভিয়েত ইউনিয়ন জানায় বাংলাদেশ স্বাধীন না হওয়া পর্যন্ত নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির প্রস্তাবের বিরুদ্ধে ভেটো দেয়া হবে মুক্তিযুদ্ধকে পাক ভারতের যুদ্ধ বলে চালিয়ে দিয়ে সুবিধা আদায়ের ষড়যন্ত্রের কথাও ভাবে পাকিস্তান তবে সময়ের সাথে সাথে এগিয়ে চলে বাঙালির বিজয় রথ এই দিনে মুক্ত হয় বরগুনা আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা আবারও ইসলামী ব্যাংক বিরতি যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে জানুয়ারিতে ঢাকায় আন্তর্জাতিক বাংলা সাহিত্য সম্মেলন যোগ দেবেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ইসরায়েলের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে উত্তাল তেলাভি নেতানিয়াহুর পদত্যাগ দাবি রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে বলে মন্তব্য করেছেন অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান ব্রাজিলে ইন্টারন্যাশনাল সাউথ সাউথ অ্যান্ড ট্রায়াঙ্গুলার কোঅপারেশন কনফারেন্সে অংশ নিয়ে ফিরে এসে রোববার সচিবালয়ে সংবাদ সম্মেলনে অর্থ প্রতিমন্ত্রী জানান রোহিঙ্গা ইস্যুটি আজ বিশ্বের দরবারে আলোচনায় উঠে এসেছে বিশ্ববাসীও এখন রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছে ব্রাজিল আর তুরস্কের সঙ্গে পারস্পরিক বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে সরকার কাজ করছে বলে জানান এম এ মান্নান বাংলা একাডেমিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক বাংলা সাহিত্য সম্মেলন এই উপলক্ষে বিকেলে বাংলা একাডেমির এক সংবাদ সম্মেলন আয়োজন করা হয় এতে জানানো হয় তেরো জানুয়ারি দিন ব্যাপী সাহিত্য সম্মেলন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাপনের দিনে উপস্থিত থাকবেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি নিখিল ভারতবঙ্গ সাহিত্য সম্মেলন ও ফ্রেঞ্চ বাংলাদেশের উদ্যোগে সম্মেলনের ছয়টি সেমিনার নাটক সংগীত কবিতা পাঠ ও চলচ্চিত্র প্রদর্শনীর ব্যবস্থা থাকবে আয়োজন সফল করতে দুইশো এক সদস্য বিশিষ্ট আয়োজক কমিটি গঠন করা হয়েছে ভাষার সঠিক চর্চা এবং ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে বাংলা ভাষা ছড়িয়ে দিতে দুই বাংলাকেই উদ্যোগী হতে হবে বলে মন্তব্য করেছেন প্রফেসর ইমেরিটাস ড আনিসুজ্জামান বিকেলে বাংলা একাডেমির বাষট্টিতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি একাডেমির রবীন্দ্র চত্বরে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান এ সময় তিনি বলেন বাংলা একাডেমির কাছে মানুষের প্রত্যাশা অনেক বেশি তারা সে প্রত্যাশা পূরণে সচেষ্ট পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় বাংলা ভাষার যে গুরুত্বটা ওই পশ্চিমবঙ্গে বাণিজ্য সংবাদ ঠাকুরগাঁও এর রানী সংকোলে হাজি হরমুজ আলী প্লাজা ইসলামী ব্যাংকের তিনশো উনত্রিশতম শাখার উদ্বোধন করেন ঠাকুরগাঁও তিন আসনের সংসদ সদস্য অধ্যাপক আলী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হামিদ মিয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ কাইসার আলী ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আবুর রেজা মোহাম্মদ ইয়াহিয়া রংপুর জোনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট শহীদুর রহমান উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার নাহিদ হাসান সহ আরো অনেকে স্থানীয় রাজনৈতিক দলের নেতাকর্মী ও উপস্থিত ছিলেন পরের শাখার এটিএম বুথের উদ্বোধন করা হয় সার্ক কালচারাল ফেস্টিভ্যালের শেষ দিনে মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করেছেন শিল্পীরা শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মঞ্চে নিজ নিজ দেশের ঐতিহ্য তুলে ধরেন নৃত্য পরিবেশন করেন তারা অন্যদিকে মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা যোগানো গানের শিল্পীদের নিয়ে মুক্তির গান ছিল সঙ্গীত ও নৃত্যকলা মঞ্চে সাংস্কৃতিক অঙ্গনের খবর জানাচ্ছেন প্রণব চক্রবর্তী সার্কভুক্ত আটটি দেশকে নিয়ে চার দিনের সার্ক কালচারাল ফেস্টিভ্যাল ও ট্রেডিশনাল ড্যান্সের শেষ দিনের আয়োজন শিল্পকলা একাডেমির এই অনুষ্ঠানে নিজ দেশের সংস্কৃতি আর ঐতিহ্যকে উপস্থাপন করেন নৃত্যশিল্পীরা মূলত সার্কভুক্ত দেশের যে মূল চেতনা সেই মৈত্রীর বন্ধনকে এগিয়ে নিতেই এমন আয়োজন অন্যদিকে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের চার শব্দ সৈনিক তপন মাহমুদ রফিকুল আলম শাহিন সামাদ ও ডালিয়া নওসেনকে নিয়ে বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদের এ আয়োজন বাংলাদেশকে স্বাধীন করতে যে গান উদ্বুদ্ধ করেছিল বাঙালি জাতিকে সেই গান পরিবেশন করেন তারা একাডেমির মাঠেই রাধা রমন হাসন রাজা ও শাহ আব্দুল করিম সহ নানা অঙ্গের লোকগান পরিবেশন করে সুনামগঞ্জের সাংস্কৃতিক সংগঠন ধামাই প্রণব চক্রবর্তী একুশে টেলিভিশন শেষ করবো রাত এগারোটার একুশের সংবাদ যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানা পারো একবার সড়ক দুর্ঘটনায় তারেক মাসুদ নিহতের মামলায় ক্ষতিপূরণ চার কোটি বাষট্টি লাখ টাকা তিন মাসের মধ্যে পরিবারকে দেয়ার নির্দেশ অলি মামলা তদন্ত প্রায় শেষ ডিসেম্বরে চার্জশিট জানালেন কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান কম্বোডিয়ার গণহত্যা জাদুঘরে প্রধানমন্ত্রী সই হবে দুটি চুক্তি ও নয়টি সমঝোতা স্মারক নম সড়ক হচ্ছে বঙ্গবন্ধুর নামে দ্রুততম সময়ে রায় ও আদেশ দেওয়ার নির্দেশ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির তদন্ত কর্মকর্তাদের জবাবদিহিতাই হচ্ছে নীতিমালা মিয়ানমারে রোহিঙ্গা শব্দ উচ্চারণ না করার ব্যাখ্যা দিলেন পোপ ফলপ্রসূ আলোচনার পথ বন্ধ না করাই ছিল কৌশল